वेलकम बैक टू यूट्यूब एडुकेशनल ट्यूटर्स। आशा करछि तोमरा सबाई भालो आछो आर तोमरा थंबनेल देखे बुझे गेछो जे कमेडी अफ एरर्स पार्ट टू टी आमी आपलोड करबो एखन, ठीक आछे? तो जारा चैनलेर संगे कानेक्टेड आछो तादेरके धन्यवाद जानाई एबं जारा नतून आछो तादेरके बोलबो चैनलटिके सबसक्राइब करो, पाशेर बेल आइकनटिके हिट करो जाते आपलोडेड भिडियोगुलो नोटिफिकेशनगुलो तोमरा सर्वप्रथमे पेये जाओ, ठीक आछे? आर চ্যানেলটাতে জানোই তোমরা ইংলিশ রিলেটেড উপর সমস্ত রকম টপিকসগুলো আপলোড করা হয় থাকে, গ্রামার, টেক্সট, ইভেন অন্যান্য সাবজেক্টগুলো আপলোড করা হয় থাকে। আর একটা কথা বলি যে অনেকে মানে জানতে চায় যে ভিডিওর অন্যান্য পার্টগুলো তারা মানে অনেকে খুঁজে পায় না, ঠিক আছে? তো আমি বলবো তোমরা চ্যানেলের যে আইকন, যে কাপের যে একটা আইকন আছে সেখানে ক্লিক করে তোমরা প্লেলিস্ট অপশন পাবে, সেখানে গেলে মানে সমস্ত পার্টগুলো তোমরা সেখানে পাবে, ঠিক আছে, যেগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো আর কথা না বলে আমি শুরু করছি। দেখো আমাদের আজকে এখান থেকে শুরু হবে, এই যে দাস এজিওন ন্যারেটেড এখান থেকে, ঠিক আছে? তো দেখো দাস এজিওন ন্যারেটেড দ্য স্টোরি অফ হিজ লাইফ। এজিওন সমস্ত গল্পটা, তার জীবনের গল্পটা কিন্তু ডিউককে বলে শুনিয়েছে যে সে কীভাবে এজিওনে এসছে, কীভাবে সে তার স্ত্রীকে হারিয়েছে, একদম বিয়ে করার পর থেকে কিন্তু এজিওন সমস্ত ঘটনাটাই বলেছে ডিউককে, ঠিক আছে? তো এজিওন ন্যারেটেড দ্য স্টোরি অফ হিজ লাইফ, এভাবে তার জীবনের গল্পটা বলল ডিউককে। অ্যান্ড স্টেটেড দ্য রিজন, এবং কারণটাও বলল হোয়াই হি হ্যাড ল্যান্ডেড টু দিস কান্ট্রি, কেন সে এই দেশে পৌঁছেছে বা অবতরণ করেছে, এই দেশে আসার কারণটাও সে পরিষ্কার মানে সম্রাটকে জানিয়ে দিল। দ্য ডিউক অন হিয়ারিং দ্য স্টোরি, এই গল্পটা শুনে সম্রাট ওয়াজ মুভড, ভীষণ বিচলিত হয়ে পড়লেন, মানে খারাপ লাগলো তার, ঠিক আছে, তার এই দুঃখের কাহিনী শুনে। হি পিটিড এজিওন, এমনকি শুধু তাই নয় ওই বুড়ো এজিওনের প্রতি তার দয়াও হলো। হু হ্যাড ব্রট অ্যাবাউট দ্য পেরিল টু হিমসেলফ অ্যাট দ্য কস্ট অফ হিজ সন্স অ্যান্ড ওয়াইফ, যে বুড়ো মানুষটা, হু হ্যাড ব্রট অ্যাবাউট দ্য পেরিল, পেরিল মানে এখানে বিপদ, মানে যে লোকটা বিপদ ডেকে আনলো নিজের প্রতি, কিসের জন্য? অ্যাট দ্য কস্ট অফ হিজ সন্স অ্যান্ড ওয়াইফ, তার সন্তানদের জন্য এবং তার স্ত্রীর জন্য, মানে তাদেরকে খুঁজতে খুঁজতেই তার এই বিপদ, তাই না? বাট ইট ওয়াজ নট ইন হিজ পাওয়ার টু অল্টার দ্য ল অফ দ্য ল্যান্ড, কিন্তু মানে এটা তো তার হাতে নেই, মানে সম্রাটের হাতে নেই যে দেশের যা নিয়ম সেটাকে রাতারাতি বদলে দেওয়া, এরকম ক্ষমতা কিন্তু সম্রাটের নেই। আদারওয়াইজ তা না হলে হি উড হ্যাভ পার্ডন হিম, যদি সেরকম হতো তাহলে হয়তো সম্রাট তাকে ক্ষমা করে দিত। সো ইনস্টিড অফ ডুমিং হিম ইনস্ট্যান্টলি, সুতরাং তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ডের নির্দেশ না দিয়ে হি গেভ হিম ওয়ান ডে, সম্রাট তাকে একটা দিন দিল, বাড়তি দিল একদিন, টু ট্রাই টু পে দ্য ফাইন আইদার বাই বেগিং অর বোরোয়িং মানি ফ্রম সামওয়ান, যে হয় সে মানে ভিক্ষা করেই হোক বা অন্য কারোর কাছে ধার করেই হোক, সে যদি ফাইনটা দিতে পারে তাহলে সে বেঁচে যাবে, ঠিক আছে? এরকম একটা সুযোগ দিল যে তোমাকে একটা দিন দেওয়া হচ্ছে, তুমি হয় ভিক্ষে করে ওই 1000 মার্কস ম্যানেজ করো, জোগাড় করো, নতুবা কারো কাছ থেকে ধার নিয়ে হলো তুমি টাকাটা দিয়ে নিজেকে বাঁচাতে পারো, এরকম একটা সুযোগ কিন্তু সম্রাট দিল। দিস ডে অফ গ্রেস ওয়াজ নট এ গ্রেট ফেভার টু এজিওন, কিন্তু এই অনুগ্রহটা, গ্রেস মানে অনুগ্রহ বা বলতে পারি আমরা, দিস ডে অফ গ্রেস মানে যে উপহারটা দিল, যে দিনটা বাড়তি দিল, এই দিনটা কিন্তু বিশাল কিছু ফেভার হলো না এজিওনের কাছে, মানে খুব কাজে লাগলো না দিনটা, বাড়তি দিনটা কিন্তু এজিওনের কাছে খুব একটা কাজে লাগলো না। কেন লাগলো না? অ্যাজ হি নিউ নন ইন ইফিসাস, কারণ সে ইফিসাসের কাউকেই চিনত না। হু উড হেল্প হিম টু পে দ্য ফাইন, যে তাকে ওই ফাইনটা দিয়ে সাহায্য করবে, ঠিক আছে, সেরকম পরিচিত বা চেনা জানা তার কেউ ছিল না ওই দেশে ইফিসাসে। হি কুড নট হোপ টু গেট এনি হেল্প ফ্রম এনি ওয়ান, এবং সে আশাও করতে পারেনি, মানে সে আশা করেনি, টু গেট এনি হেল্প ফ্রম এনি ওয়ান, যে সে কারো কাছ থেকে সাহায্য পাবে এরকম আশাও সে করেনি। সো হি ওয়েন্ট উইথ দ্য জেলার টু স্পেন্ড দ্য নাইট ইন হিজ কাস্টোডি, সুতরাং সে
চলে গেল, জেলারের সঙ্গে চলে গেল। জেলার বলতে এখানে কারাগারে নিয়ে গেল, নিয়ে যায় যারা, জেলারের সঙ্গে চলে গেল কোথায়? টু স্পেন্ড দ্য নাইট ইন হিজ কাস্টডি, মানে কারাগার। কাস্টডি মানে আমরা কারাগার বলতে পারি। তাহলে এজিয়ন জেলারের সঙ্গে মানে কারাগার চলে গেল রাত্রি কাটানোর জন্য, ঠিক আছে। এজিয়ন থট দ্যাট হি ডিড নট নো এনি ওয়ান ইন ইফিসাস। এজিয়ন মনে মনে ভাবলো যে সে তো ইফিসাসের কাউকেই চেনে না। বাট হোয়েন হি ওয়াজ ইন ডেঞ্জার অফ লুজিং হিজ লাইফ ফর দ্য সার্চ অফ হিজ সন, কিন্তু যখন সে এরকম একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিল, কি বিপদে? অফ লুজিং হিজ লাইফ, তার সন্তানকে খুঁজতে খুঁজতে আজকে সে তার নিজের জীবনটা হারাতে চলেছে। দ্যাট সন, সেই সন্তানটি, অ্যান্ড দ্য ওয়ান হু ওয়াজ লস্ট ইন হিজ চাইল্ডহুড, এবং আবার তার সেই সন্তানটি, যে সন্তানকে সে মানে মানে ছোটোবেলায় হারিয়ে ফেলেছিল, মানে তার সন্তান যখন ছোট ছিল, শৈশব শিশু ছিল, সেই সময় হারিয়ে ফেলেছিল। ওয়ার বোথ প্রেজেন্ট ইন দ্য সিটি অফ ইফিসাস, তো সে তার দুই সন্তানই কিন্তু ওই ইফিসাস শহরেই ছিল, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, এজিয়ন দুই সন্তানই কিন্তু ওই দেশেই ছিল। তো দেখো কিভাবে তারা ছিল ওখানে। এজিয়নস সন্স ওয়ার নট অনলি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স, এজিয়নের যে দুটো ছেলে ছিল, সেই দুটো ছেলে যে শুধুমাত্র দেখতে একই ছিল এমনটা নয়, বাট ওয়ার অলসো নিমড অ্যালাইক, তাদের নামগুলো এক ছিল। বোথ বিং কল্ড এন্টিফোলাস, এবং দুজনের নাম ছিল এন্টিফোলাস, নামটা মনে রাখবে। সিমিলারলি, একই রকমভাবে, দ্য টুইন স্লেভস ওয়ার অলসো নেমড ড্রোমিও, আর যে দুইজন চাকর ছিল, যে দুই চাকরকে সে ছোটোবেলায় কিনে ফেলেছিল গরিব মহিলার কাছ থেকে, সেই দুই চাকরের নামও এক ছিল, তাদের নাম ছিল ড্রোমিও। অর্থাৎ এজিয়নের ছেলেদের নাম ছিল এন্টিফোলাস, আর সেই চাকর যে দুটো ছিল, যমজ চাকর, সেই দুটো চাকরেরও একই নাম ছিল ড্রোমিও। এজিয়নস ইয়াঙ্গার সন এন্টিফোলাস অফ সাইরাকিউস, হোম হিজ ফাদার ওয়াজ সার্চিং, কেম টু ইফিসাস দ্যাট ভেরি সেম ডে। দ্যাট ভেরি সেম ডে মানে ওই দিনই, ওই একই দিনে কিন্তু এন্টিফোলাসের ছোট ছেলে, যে ছেলেটা সাইরাকিউজের, অর্থাৎ ঠিক আছে, সাইরাকিউজের এন্টিফোলাস, যাকে তার বাবা খুঁজে বেড়াচ্ছিল এতদিন ধরে, 5 বছর ধরে, সেও কিন্তু ওই ইফিসাসে পৌঁছে গেছিলো, ওই দিনেই পৌঁছেছিল। হি ওয়াজ অ্যাকম্পেনিড বাই দ্য ইয়াঙ্গার ড্রোমিও, এবং তার সঙ্গে ছিল ড্রোমিও, মানে ইয়াঙ্গার ড্রোমিও ছিল, ঠিক আছে। হি ওয়াজ অলসো এ মার্চেন্ট অফ সাইরাকিউস, এবং ওই এন্টিফোলাস, যে ছোটো এন্টিফোলাস আর কি, তাহলে সেও তো সাইরাকিউজের একজন বণিক ছিল। অ্যান্ড ওয়াজ ইন দ্য সেম ডেঞ্জার অ্যাজ ইজ ফাদার, এবং তাহলে কী ব্যাপারটা, মানে সেও একই বিপদে পড়ে গিয়েছিল, ঠিক যেমনভাবে তার বাবা পড়েছিল, মানে তার বাবার মতো তার বিপদ। হি উড অলসো হ্যাভ বিন অ্যারেস্টেড, তাকেও গ্রেপ্তার করে নেওয়া হতো, হ্যাড হি নট মেট এ ফ্রেন্ড, যদি না তার সঙ্গে তার একটা বন্ধুর দেখা হতো। মানে এখানে হ্যাড হি নট মেট, মানে এখানে আমরা ওই ইফের ব্যবহার আছে, এটা আমরা মনে মনে ধরবো, একটা গ্রামাটিক্যাল একটা বিষয়, এভাবেও করা যায়, মানে যদি না, তাহলে যদি না তার একটা বন্ধুর সঙ্গে দেখা হতো, হু ইনফর্মড হিম অফ দ্য পেরিল অফ দ্য ওল্ড মার্চেন্ট অফ সাইরাকিউজ ওয়াজ ইন, এবং তার সেই বন্ধুটা তাকে কী ইনফর্ম করেছিল, সেই বন্ধুটা তাকে বলেছিল যে সাইরাকিউজের একজন বুড়ো মানুষকে, একজন বণিককে গ্রেপ্তার করা হয়েছে। অ্যান্ড অ্যাডভাইসড হিম টু পাস হিমসেলফ, এবং তাকে উপদেশ দিয়েছিল, মানে তার বন্ধুটা তাকে উপদেশ দিয়েছিল, অ্যাজ এ মার্চেন্ট অফ এপিডেম নাম, তাকে বলেছিল সে, তাকে যদি কেউ জিজ্ঞাসা করে সে কোন দেশের মানুষ, সে যেন বলে সে এপিডেম নামের একজন বণিক, ঠিক আছে, মানে মিথ্যে কথা বলতে বলেছিল। এন্টিফোলাস ইয়াঙ্গার এগ্রিড টু ডু, এবং সেই ছোট এন্টিফোলাস তাতে রাজি হয়ে গিয়েছিল, কেননা এতে তো তারই সুবিধা। হোয়েন হি হিয়ার্ড অফ দ্য ফেট অফ এ মার্চেন্ট অফ সাইরাকিউজ, যখন সে শুনল সাইরাকিউজের সেই বণিকটির কথা, দুর্ভাগ্যের কথা, হি ফিল্ড সরি ফর হিম, তার জন্য তার দুঃখ হলো, কিন্তু সে জানে না যে লোকটা গ্রেপ্তার হয়ে গেছে, সে তারই বাবা, ঠিক আছে, সে তো এখনও পর্যন্ত জানতে পারেনি। হি কুড নট ইমাজিন দ্যাট ইট ওয়াজ হিজ ওন ফাদার দ্যাট হি হ্যাড হিয়ার্ড অফ, সে কল্পনা করতে পারেনি যে যে লোকটাকে গ্রেপ্তার করা হয়েছে, যে লোকটার মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, সেই লোকটি তার বাবা,
এটা সে কল্পনা করতে পারেনি। দ্য এল্ডার এন্টিফোলাস হ্যাড লিভড অ্যাট এফিশাস 20 ইয়ার্স। এই জায়গাটা আমরা বড় এন্টিফোলাসের কথা জানতে পারবো, ঠিক আছে। বড় এন্টিফোলাস বলতে যে ছোটোবেলায় হারিয়ে গেছিলো, এজিয়নের বড় ছেলে, ঠিক আছে। তাহলে সেই বড় এন্টিফোলাস সে কিন্তু 20 বছর ধরে এই এফিশাসেই বাস করছে। অ্যান্ড বিং এ রিচ ম্যান, এবং সে যথেষ্ট ধনী মানুষ, কুড হ্যাভ পেড দ্য ফাইন, এবং সে খুব সহজেই সেই ফাইনটা দিয়ে দিতে পারত ফর হিজ ফাদার্স লাইফ, তার বাবাকে বাঁচানোর জন্য। বাট হি নিউ নাথিং অফ হিজ ফাদার, কিন্তু সে তো তার বাবার সম্বন্ধে কিছুই জানে না, অ্যাজ হি ওয়াজ ভেরি ইয়াং, কারণ সে তো খুবই কম, মানে খুবই ছোট ছিল। হোয়েন হি ওয়াজ সেভড বাই দ্য ফিশারম্যান আফটার দ্য শিপরেক, শিপরেক মানে জাহাজ ডুবি, জাহাজটা ডুবে যাওয়ার পর বা ভেঙে যাওয়ার পর জেলেরা তাকে বাঁচিয়েছিল যখন, সেই সময় তো সে খুব ছোট ছিল। তাহলে সে বাবার সম্বন্ধে, মানে বাবাকে মনে আছে কিন্তু বাবা দেখতে কেমন সে সমস্ত কিছুই ভুলে গিয়েছিল। দ্য ফিশারম্যান, তো তারপরে সেই জেলেরা যারা মানে বাঁচিয়েছিল ওই বড় এন্টিফোলাসকে, হু সেভড হিজ মাদার অ্যান্ড দ্য টু চিলড্রেন, যে জেলেরা বড় এন্টিফোলাসের মাকে এবং তাদের দুজনকে বাঁচিয়েছিল, সেই জেলেরা কী করেছিল, টুক দেম অ্যাওয়ে ফ্রম দেয়ার মাদার, তাদের মায়ের কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নিয়েছিল, উইথ দ্য ইন্টেনশন টু সেল দেম। কিসের জন্য ছিনিয়ে নিয়েছিল, তারা সেই বাচ্চা দুটোকে বিক্রি করে দেবে এই ভাবনা নিয়ে তারা তার মায়ের কোল থেকে ওই বাচ্চা দুটোকে ছিনিয়ে নিয়েছিল। এল্ডার এন্টিফোলাস অ্যান্ড এল্ডার ট্রোমিও ওয়ার সোল্ড টু দ্য ডিউক মেনাফন, এ ফেমাস ওয়ারিয়র। এই জায়গাটা তোমরা মনে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। বড় এন্টিফোলাস এবং বড় ড্রোমিওকে বিক্রি করে দিয়েছিল সেই জেলেরা, কার কাছে বিক্রি করে দিয়েছিল, মেনাভনকে বিক্রি করে দিয়েছিল। সে ডিউক ছিল, সে সম্রাট ছিল, এ ফেমাস ওয়ারিয়র, এবং সে একজন বড় যোদ্ধাও ছিল। হি ওয়াজ দ্য আঙ্কেল অফ দ্য ডিউক অফ এফিশাস, এবং সে এফিশাসের যে সম্রাট তার কাকাবাবু ছিল মেনাফন, ঠিক আছে। অ্যান্ড হি টুক দ্য বয়েজ টু এফিশাস, এবং সে তারপর সেই বাচ্চা দুটোকে কেনার পর এফিশাসে নিয়ে গিয়েছিল। হোয়েন হি ওয়েন্ট টু ভিজিট দ্য ডিউক হিজ নেফিও, যখন সে তার মানে ভাইপোর সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন সে ওই বাচ্চা দুটোকেও নিয়ে গিয়েছিল। দ্য ডিউক অফ এফিশাস লাইকড ইন এল্ডার এন্টিফোলাস অ্যান্ড মেড হিম অ্যান অফিসার ইন দ্য আর্মি হোয়েন হি গ্রিউ আপ, এবং ওই দ্য ডিউক অফ এফিশাস মানে এফিশাসের যে সম্রাট তার বড় এন্টিফোলাসকে ভালো লেগে গিয়েছিল এবং তাকে অফিসারের একটা পদ দিয়েছিল, তার সেনাবাহিনীর একটা পদ দিয়েছিল। হোয়েন হি গ্রিউ আপ, যখন সে বড় হয়ে উঠেছিল, ঠিক আছে। হোয়ার হি এস্টাবলিশড হিমসেলফ অ্যাজ এ ব্রেভ ওয়ারিয়র, এবং ওই পদে বা ওই জায়গায় বড় এন্টিফোলাস নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল একজন সাহসী যোদ্ধা হিসাবে। হি ওয়ান্স সেভড দ্য ডিউক অ্যান্ড দ্য ডিউক রিওয়ার্ডেড হিম বাই মেরিং হিম টু অ্যাড্রিয়ানা, এ রিচ লেডি অফ এফিশাস। এক সময় কি ঘটনা, মানে একটা ঘটনার কথা বলা হচ্ছে এখানে, যে এক সময় একটা ঘটনা ঘটেছিল, ওই বড় এন্টিফোলাস ডিউককে বাঁচিয়েছিল এবং সেই জন্য ডিউক তাকে কি করেছিল, পুরস্কৃত করেছিল। কিভাবে, এড্রিয়ানা নামে মানে একটা ধনী ঘরের মেয়ের সঙ্গে, যার নাম এড্রিয়ানা, তার সঙ্গে তার বিয়ে দিয়েছিল, এইভাবে উপকার করেছিল, ঠিক আছে, বড় এন্টিফোলাসের। অ্যাট দ্য টাইম দ্যাট হিজ ফাদার কেম দেয়ার, এবং তার বাবা সেখানে পৌঁছেছিল, এল্ডার এন্টিফোলাস ওয়াজ লিভিং উইথ এড্রিয়ানা, অর্থাৎ যে সময় তার বাবা সেখানে পৌঁছেছিল, অ্যাট দ্য টাইম যে সময় তার বাবা মানে ওই এফিশাসে পৌঁছেছিল, সেই সময় বড় এন্টিফোলাসের অবস্থানটা কেমন ছিল, সে তখন এড্রিয়ানার সঙ্গে সুখে স্বচ্ছন্দে দিন কাটাচ্ছিল, ঠিক আছে। এন্টিফোলাস অফ সাইরাকিউজ অর এন্টিফোলাস ইয়াঙ্গার, আমরা এখানে এইভাবেই চিনব, যেহেতু নামগুলো একই, তাহলে আমরা এন্টিফোলাস অফ সাইরাকিউজ এখানে পাবো অথবা এন্টিফোলাস ইয়াঙ্গার, ছোট এন্টিফোলাস হিসাবে জানবো, ঠিক আছে। আফটার হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ড, যখন সে তার বন্ধুর কাছ থেকে বিদায় নেয়, ওয়ান্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য সিটি, সে শহরটা ঘুরে দেখতে চাইছিল, অ্যান্ড অবজার্ভ, এবং দেখতে চাইছিল দ্য ম্যানার্স অফ দ্য পিপল, এখানকার লোকজনেদের রীতিরিওয়াজ কেমন,
एंड शो हि गेव ड्रोमियो एखे बंधु बोलते ड्रोमियोर कथा बला हे सूतरा से कि कर ड्रोमियो के दिए ड्रोमियो यांगार मैं छोटो छोटर का छोटो आसे छोटो एंटीपोलसर का छोटो ड्रोमियो आसे प्रथम थे तेल से छोटो ड्रोमियो के दिए साम मानी टू कैरि कि टाका दिए से टाकागुलो निये जान कोथाय जाए टू द इन सरायखाना जान जाए हायर हि इंटेंडेड टू डाइन से सरायखाना से खावा दावा कर ठीक कर मानी ये जैगाटे कि छोटो एंटीपोलस छोटो रोमियो के निर्देश दिए से जान तर दे टाकाटा नहीं से सरायखाना थे कारण से शहर घुरा घूरी करार पर से सरायखाना जाए से खावा दावा कर ठीक है। ड्रोमियो यांगार वज ए प्लीजेंट फिलो एखे ड्रोमियो यांगार मैं छोटो ड्रोमियोर सम्पर्के बला हे ओलेटा खूब ही एक बेस मजादार ऐले प्लीजेंट फिलो छो एंड व्हेन एंटीफोलस यांगार वज बोर्ड एंड सैड जख छोटो एंटीफोलस तार बिरक्त लागत मैं से दुखी दुखी थकत हि यूज टू मेक हिम हैपी बाई जेस्टिंग उथ हिम तक ड्रोमियो की करत ड्रोमियो मैंने मजार माध्यम मजा टजा कर खुशी करार चेषा करत जेस्ट मैं मजा करा कौतुक करा सो ड्रोमियो वज अलाउड ए फ्रीडम अफ स्पीच सूतरा ड्रोमियो के अलाउ करा मैंने कथबार्ता दिख दिए मैंने मैं वाक स्वाधीनता देवा हुईच वज ग्रेटर जेटा बेसी छिलो दैन वज यूजुअल स्वाभाविक बिटवीन मास्टर एंड दर सार्वेंट्स प्रभुभित्तर मध्य मैं प्रभुभित्तर मध्य सम्पर्क एक दूरत थाकबे तैना मैं प्रभु प्रभुर मत थाकबे भृत्य चाकर चाकर जगह थाकबे किन्तु तादेर सम्पर्कटा सेरकम छिलो ना यूजुअल रिलेशन छिलो ना तादेर मध्य एवं तादेर दुजनेर मध्य एक बंधुर मत सम्पर्क छिलो। व्हेन एंटीफोलस यांगार हैड सेंट ड्रोमियो यांगार अवे जखन छोटो एंटीफोलस ड्रोमियो छोटो ड्रोमियो के पाठिए दिए से सरायखाना हि थट अबाउट हिज लोनलि सर्च फर हिज मदार एंड हिज ब्रदार से तक मने मने भेबे नहीं शहर घोरार साथे साथे से तार मा के खुजबे और से तार दादा के खुजबे अफ होम हि डिड नट हैव एनी निूज जर सम्पर्के तार काछे कोनो खबर छिलो ना एंड हि सेड सॉरफुली एवं से ताई मनेर दुखे बोलो माने कथाटा एखाने निजे निजेई बोलछिलो कि बोलेछिलो कोटेशनेर भितरे देवा आछे देखो आई एम लाइक ए ड्रप अफ व्टार इन दा ओशन आमी होलाम माने माने समुद्रेर बा सागरेर जलेर फोटार मतो हुईच सिकिंग टू फाइंड इट्स फिलो ड्रप जे फोटा आर एकटा फोटाके खुंजछे মানে আমি হলাম সাগরের এক ফোঁটা মানে মানে বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয় তাই না আমি হলাম একটা বিন্দু আর আমি খুঁজে বেড়াচ্ছি আর একটা বিন্দুকে লুজেস ইটসেলফ ইন দ্য ওয়াইড সি এবং আমি খুঁজতে খুঁজতে আমি নিজেই হয়তো হারিয়ে যাব লুজেস ইটসেলফ ইন দ্য ওয়াইড সি এই মহাসমুদ্রে মানে সেই যে ফোঁটাটা আরেকটা ফোঁটা খুঁজছে সেই ফোঁটাটি নিজেই হারিয়ে যায় সেরকম আমিও হারিয়ে যাব সো আই আনহ্যাপিলি টু ফাইন্ড এ মাদার অ্যান্ড এ ব্রাদার টু লুজ মাই সেলফ তাহলে এই মাকে এবং ভাইকে খুঁজতে খুঁজতে আমি নিজেই হয়তো হারিয়ে যাব ঠিক আছে এরকম নিজে নিজেই দুঃখ প্রকাশ করলো আর কি ঠিক তার মা তার দাদাকে খুঁজে না পাওয়ার জন্য হোয়েন হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ ইউজলেস ট্রাভেলস যখন সে এরকম ঘুরতে ঘুরতে এরকম ভাবছিল এল্ডার ড্রোমিও কেম দেয়ার তো সেখানে বড় ড্রোমিও আসলো দেখো এটা ছোট এন্টিফোলাস ঘুরে বেড়াচ্ছিল তার দাদাকে খোঁজার জন্য তো ঘুরতে ঘুরতে সেই শহরে হঠাৎ সেই জায়গায় যে জায়গায় ঘুরে বেড়াচ্ছিল সেই জায়গায় পৌঁছে যায় এল্ডার ড্রোমিও পয়েন্টটা বোঝার চেষ্টা করবে বড় ড্রোমিও পৌঁছে যায় যে অলরেডি মানে ওই ইফিসাসের এই বাসিন্দা এন্টিফোলাস ইয়াঙ্গার মিস্টুক হিম ফর ড্রোমিও ইয়াঙ্গার এবং তখন ছোট এন্টিফোলাস তাকে কি ভাবলো ছোট ড্রোমিও ভাবলো সে ভাবলো এ তার চাকর কিন্তু দেখতে তো একই তাই না তার জন্যই গোলমালটা হয়ে গিয়েছিল অ্যান্ড ওয়ান্ডার্ড হাউ হি কেম সো আর্লি এবং সে অবাক হলো এটা ভেবে যে এত তাড়াতাড়ি সে এই জায়গায় কী করে পৌঁছালো কারণ ছোট এন্টিফোলাস হয়তো ধরো পূর্ব দিকে যাচ্ছে তো আর একে মানে সরাইখানা পাঠিয়েছিল সরাইখানা ছিল হয়তো পশ্চিম দিকে তো সে পূর্ব দিকে যেতে যেতে সেই ড্রোমিও দেখতে পায় বড় ড্রোমিওকে তাহলে সে তখন ভাবছে যে এত তাড়াতাড়ি আমার আগে কী করে পৌঁছালো এই জায়গায় যদি সে আসে আর কি
পৌঁছানোটা মুশকিল এত তাড়াতাড়ি। হি আস্কড হিম অ্যাবাউট হিজ মানি, তো যাই হোক সে তখন তাকে টাকার কথা জিজ্ঞাসা করলো, যে টাকাটা সে ড্রোমিওর হাতে দিয়ে পাঠিয়েছিল সে টাকাটার কথা জিজ্ঞেস করলো। এল্ডার ড্রোমিও অলসো মিসটুক এন্টিফোলাস ইয়াঙ্গার ফর ইজ এল্ডার ব্রাদার, এবং অপরদিকে কি অপরদিকে সেই বড় ড্রোমিও সেও তো ভুল করলো, সে ভাবলো এই আমার দাদা বাবু মানে বড় এন্টিফোলাস, সে এটা মনে করে ভুল করলো। অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ সেন্ট বাই হিজ মিস্ট্রেস টু ফেস এন্টিফোলাস ফর ডিনার, এবং তারপরে কি বললো যে তাকেই খুঁজতে পাঠানো হয়েছে, মানে সে তাকেই খুঁজে বেড়াচ্ছে, কেননা মানে দিদিমণি তাকে পাঠিয়েছে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য, ডিনার মানে খাবারটা খাওয়ার জন্য তাকে পাঠানো হয়েছে, তাকে খুঁজতে বড় ডোমিকে পাঠানো হয়েছে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো তোমরা, এখানে যে ড্রোমি পৌঁছে গেছে সে কিন্তু বড় ড্রোমি, বড় এন্টিফোলাসের চাকর বড় ড্রোমি, এবং বড় এন্টিফোলাস অলরেডি বিয়ে করেছে, কাকে বিয়ে করেছে, এড্রিয়ানাকে বিয়ে করেছে, তাই না? আচ্ছা তারপর দেখো হি, তারপর কি আছে, হি অলসো সেড দ্যাট দ্য ফুড উড বি কোল্ড, মানে বড় ড্রোমি আবার এই কথাটাও বললো যে যে খাবারটা ঠান্ডা হয়ে যাবে, ইফ হি ডিড নট গো হোম, যদি না সে বাড়ি যায়। এন্টিফোলাস ইয়াঙ্গার থট দ্যাট, তখন এন্টিফোলাস মানে ছোট এন্টিফোলাস ভাবলো যে ড্রোমিও ওয়াজ জেস্টিং, যে ড্রোমিও তার সঙ্গে মজা করছে, ঠাট্টা করছে। অ্যান্ড হি এগেইন আস্কড অ্যাবাউট হিজ মানি, তো তারপরে সে সেই কথাটাকে উপেক্ষা করে সে আবার টাকার কথা জিজ্ঞাসা করলো, যে টাকাটা তোমার কাছে আছে কি না। ড্রোমিও ওয়ান্স এগেইন টকড অফ হিজ মিস্ট্রেস, ড্রোমিও তার কথায় কান না দিয়ে সে আবার তার দিদিমণির কথা বলল, মানে বড় অ্যান্টিফোলাসের স্ত্রীর কথা বলল। অ্যান্ড সি অ্যান্ড দ্যাট সি ওয়ান্টেড হিম টু গো হোম ফর ডিনার, যে তার দিদিমণি তাকে বলেছে সে যেন তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খাবারটা খেয়ে নেয়। অ্যান্টিফোলাস আস্কড হোয়াট মিস্ট্রেস, তো বারবার বলতে তখন অ্যান্টিফোলাস মানে একটু ঘাবড়েই গিয়েছিল, তো তারপর জিজ্ঞাসা করলো হোয়াট মিস্ট্রেস, মানে কোন মালকিনের কথা বলছো তুমি। ড্রোমিও রিপ্লাইড, তখন ড্রোমিও বলল হোয়াই ইওর ওরশিপস ওয়াইফ স্যার, কেন দাদামশাই আমি আপনার স্ত্রীর কথা বলছি। টু দিস অ্যান্সার, এই কথাটা শুনে অ্যান্টিফোলাস ইয়াঙ্গার হ্যাভিং নো ওয়াইফ গট সো অ্যাঙ্গ্রি, তখন ছোট অ্যান্টিফোলাস সে জানে যে তার কোনো স্ত্রী নেই, তার বিয়েই হয়নি এখনো পর্যন্ত, তো এরকম ইয়ারকি ঠাট্টা আর কথা শুনে সে কিন্তু ভীষণ রেগে গেল। দ্যাট হি সেড দ্যাট প্রবলেম আছে, ঠিক আছে জায়গাটা, দ্যাট সামটাইমস হি টকড ফ্রিলি টু ড্রোমিও, যে মাঝে মাঝে সে ড্রোমিওর সঙ্গে প্রাণ খুলে কথা বলে এটা ঠিক, বাট হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম নট ইন এ মুড টু জেস্ট উইথ হিম, কিন্তু সেই সময় মজা করার মতন মুড তার নেই, হয়তো মানে ছোট অ্যান্টিপোলাস ভাবছে যে মাঝে মাঝে তো মজা করে ঠাট্টা আর কি ঠাট্টা করে, তাহলে সে সেই মুহূর্তে তার কিন্তু মুড নেই তার সঙ্গে ঠাট্টা করার, এটা বললো। হি এগেন আস্কড হিম অ্যাবাউট দ্য মানি, সে তারপরে আবার বলল যে টাকাটা কোথায়, এটা নিয়ে তিনবার বলা হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড সেড দ্যাট অ্যাজ দে ওয়ার স্ট্রেঞ্জার্স ইন দ্যাট ল্যান্ড, এবং তার সাথে আরও একটা কথা বললো যে যেহেতু তারা ওই দেশে অজানা লোক, মানে তাদেরকে কেউ চেনে না, ড্রোমিও শুড নট হ্যাভ ট্রাস্টেড দ্য মানি ইন এনি আদার্স কাস্টডি, তাই ড্রোমিওর উচিত নয় অন্য কাউকে বিশ্বাস করে টাকাটা অন্য লোকের কাছে রাখার, অন্য লোকের কাছে টাকা রাখাটা নিরাপদের নয়। ড্রোমিও অন হিয়ারিং দ্যাট দে ওয়ার স্ট্রেঞ্জার্স ইন দ্যাট ল্যান্ড, ইন দ্যাট ল্যান্ড, ড্রোমিও যখন শুনলো যে তার মানে দাদাবাবু মানে বলছে যে তারা ওই দেশে নতুন, এটা শুনে থট দ্যাট অ্যান্টিফোলাস ওয়াজ জেস্টিং উইথ হিম, তখন সে আবার মনে মনে ভাবলো যে দাদাবাবু বোধ হয় তার সঙ্গেই আর কি করছে, ঠাট্টা করছে। অ্যান্ড হি সাজেস্টেড দ্যাট হি কুড জেস্ট হোয়াইল হ্যাভিং ডিনার, তখন সে বললো ঠিক আছে ইয়ারকি ঠাট্টা হবে তো খেতে খেতে হবে, হোয়াইল হ্যাভিং ডিনার, খেতে খেতে ইয়ারকি ঠাট্টা অনেক করা হবে, দাদাবাবু আপনি বাড়ি চলুন। সে ভাবলো দাদাবাবু ইয়ারকি করছে, ঠিক আছে। নাও অ্যান্টিফোলাস ইয়াঙ্গার লস্ট অল প্যাশেন্স, তখন ছোট অ্যান্টিফোলাস তার সমস্ত ধৈর্য হারিয়ে ফেললো, মানে এত বকর বকর করতে করতে তার ধৈর্য হারিয়ে ফেললো। অ্যান্ড পিট এল্ডার ড্রোমিও, এবং তারপরে সে বড় ড্রোমিওকে পিটতে শুরু করে দিল। ড্রোমিও ফ্লিড টু হিজ মিস্ট্রেস, তখন ড্রোমিও কী করবে,
পিটুনির হাত থেকে বাঁচার জন্য সে ছুটে পালিয়ে গেল মালকিনের কাছে অ্যান্ড রিপোর্টেড দ্যাট, এবং তারপরে গিয়ে তার বৌদিমণিকে বলল হিজ মাস্টার উড নট কাম ফর ডিনার, যে বড়বাবু বলেছে যে সে মানে খাবার খেতে আসবে না, অ্যাজ হি হ্যাড নো ওয়াইফ, যে তার কোনো স্ত্রী নেই, ঠিক আছে, মানে এরকম একটা রিপোর্ট দিয়ে দিল। কাকে দিল? মানে বড় এন্টিফোলাসের স্ত্রীকে দিল, যার নাম এড্রিয়ানা, তাকে বললো। আর মুখোমুখি হয়েছিল অরিজিনালি কার সঙ্গে? বড় এন্টিফোলাসের ভাই ছোট এন্টিফোলাস, কারণ সে তো সেই জায়গায় ছিল। আশা করছি তোমরা বুঝতে পারছো না, বুঝতে পারলে ভিডিওটা মানে স্কিপ করে দেখো না, দরকার হলে আবার রিপিট করো। আচ্ছা দেখো, আর তারপর দেখো, এড্রিয়ানা গট ফিউরিয়াস অন হিয়ারিং দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিফিউজ টু অ্যাকনোলেজ হার। এড্রিয়ানা তো ভীষণ ক্ষিপ্র হয়ে উঠল, রেগে গেল যখন সে শুনলো যে তার স্বামী তাকে স্বীকার করছে না, অ্যাকনোলেজ মানে স্বীকার করা, তার স্বামী তাকে অস্বীকার করছে। এটা শোনার পর সে ভীষণ রেগে গেল। সি থট দ্যাট হার হাজব্যান্ড মিন্ট দ্যাট হি ওয়াজ ইন লাভ উইথ অ্যানাদার লেডি। তো এড্রিয়ানা একটু সন্দেহবাদী মহিলা ছিলই, তাহলে সে তখন এখানে কী ভাবছে? তার স্বামী হয়তো অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে বা অন্য কোনো মেয়েকে ভালোবাসে, সেই জন্য তাকে এখন অস্বীকার করছে। সি ফ্লিউ ইন এ ভায়োলেন্ট রেজ, ভায়োলেন্ট রেজ মানে প্রচণ্ড রাগে সে গেল অ্যান্ড রিপ্রোচড হার হাজব্যান্ড, এবং তার স্বামীকে বকাবকি করতে লাগলো, তিরস্কার করতে লাগলো, উল্টাপাল্টা কথা বলতে লাগলো, তো মানে তার স্বামী সম্বন্ধে প্রচণ্ড রেগে। তো তখন লুসিয়ানা, হার ইয়াঙ্গার সিস্টার লুসিয়ানা, তার বোন, ট্রাইড টু ব্রিং হার আউট অফ হার গ্রাউন্ডলেস সাসপিশিয়ন্স। লুসিয়ানা তার বোন, সে তখন কী করছিল? সে চেষ্টা করলো তার দিদি যেমন এরকম ভিত্তিহীন সন্দেহ না করে, কারণ এড্রিয়ানার বোনের নাম কি? লুসিয়ানা, অবশ্যই মনে রাখবে নামগুলো। লুসিয়ানা তার দিদিকে বোঝানোর চেষ্টা করলো যে সে যে এভাবে সন্দেহ করছে সেটা মানে ফালতু ফালতু সন্দেহ করছে, অর্থাৎ বোন এখানে দিদিকে বোঝানোর চেষ্টা করলো, ঠিক আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, গল্পটা আজকে এখানেই থাকছে, এর নেক্সট পার্টটি আমি আর কদিনের মধ্যেই আপলোড করছি। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত চ্যানেলটির সঙ্গে কানেক্টেড ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।